হ্যাঁ বন্ধুরা, দেখছেন আমি দাঁড়িয়ে আছি গুলশান একে। এই গুলশান এক ফার্মগেট থেকে 6.5 কিলোমিটার দূরত্বে, মহাখালী থেকে 2 কিলোমিটার দূরত্বে, আর গুলশান দুই থেকে দূরত্ব 2 কিলোমিটার। আমি এখন গুলশান দুইয়ের দিকে রিক্সায় করে যাত্রা শুরু করব। যেতে যেতে আমি আপনাদেরকে গুলশান এক হতে গুলশান দুই পর্যন্ত স্ট্রিট ভিউ দেখাবো। তো বন্ধুরা, শুরু করলাম জার্নি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমি গুলশান এক থেকে গুলশান দুই পর্যন্ত রিক্সা নিয়েছি, ভাড়া নিয়েছে 60 টাকা। আমি খুব সকালে রওনা দিয়েছি, যার কারণে রিক্সা পেয়েছি। সচরাচর আপনারা গুলশান এক হতে গুলশান দুইয়ে রিক্সায় সরাসরি এই রাস্তা দিয়ে যেতে পারবেন না, ওরা বাইপাস দিয়ে যাবে। তো খুব সকাল হওয়াতে আমি রিক্সায় করে যেতে পারছি। আপনারা ভাবছেন তাহলে আমরা গুলশান এক হতে গুলশান দুই পর্যন্ত কিভাবে যাব? সাধারণত গুলশান এক হতে দুই পর্যন্ত কোনো লোকাল বাস পাবেন না, তবে ঢাকার চাকা, গুলশান চাকা, এ নামে এই দুটো বাস সার্ভিস চালু রয়েছে গুলশান এক হতে গুলশান দুই পর্যন্ত। এই বাস দুটি এসি বাস, ভাড়া নিবে এক থেকে দুই পর্যন্ত 30 টাকা। তো ভাবতেই পারছেন ভাড়া একটু বেশি, গুলশান এক হতে গুলশান দুই পর্যন্ত মাত্র 2 কিলোমিটার, কিন্তু ভাড়া নিবে 30 টাকা। আর আমি রিক্সা নিয়েছি, রিক্সা নিয়েছি এই কারণে এক থেকে দুই পর্যন্ত আমি ভ্রমণ করব আর আপনাদেরকে দেখাবো গুলশান এক হতে গুলশান দুইয়ের রাস্তাটা কেমন, দুপাশে যে সুন্দর সুউচ্চ বিল্ডিংগুলো রয়েছে, এগুলো প্রত্যেকটা বিল্ডিং আপনার কোনো না কোনো কর্পোরেট অফিসের তাদের কার্যালয়। দুপাশে অনেক ব্যাংক, অনেক মাল্টিন্যাশনাল কোম্পানির অফিস দেখতে পাবেন। গুলশানে আসলে আসলে ঢাকা শহরকে অনুমান করতে পারবেন না। গুলশানে আসলে আপনাদের মনে হবে আমি বিদেশের কোনো শহরে আছি, বাংলাদেশে নয়। অবশ্য গুলশান শহর পুরো ঢাকা শহর বা পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না। এই এলাকাটা একটু ধনী শ্রেণীর মানুষের বসবাস, এবং ধনী শ্রেণীর যে অফিসগুলো আছে সেই টাইপের অফিসগুলো কার্যালয় এখানে। গুলশানের চারপাশে রয়েছে বিভিন্ন কূটনৈতিক যে মিশনগুলো, তাদের অফিস, বিভিন্ন দেশের দূতাবাস আশেপাশে রয়েছে গুলশান দুইয়ে বা গুলশান একের এদিকে। গুলশান এলাকায় ঘুরতে আসলে দেখতে পাবেন একটু আলাদা রকম পরিষ্কার পরিচ্ছন্ন, ঢাকা শহরের অন্যান্য এলাকার মতো নয়। রিক্সা না পেলেও অন্য সময়ে আপনারা সিএনজিতে করে যাতায়াত করতে পারবেন। এছাড়া ভাড়ায় চালিত উবার বা ভাড়ায় চালিত মোটরসাইকেল আপনারা পাবেন। গুলশান এক হতে দুইয়ের যে রোডটা, এ দুপাশে হাঁটার জন্য প্রশস্ত পথ রয়েছে, পেভমেন্ট রয়েছে। আপনার ইচ্ছা করলে যদি ঘুরে ঘুরে দেখতে চান হেঁটে হেঁটে, তাহলে হেঁটে যেতে পারবেন, বেশি সময় লাগবে না। 2 কিলোমিটার তো আধা ঘন্টার মতো সময় লাগবে আপনার হেঁটে যেতে, 20 থেকে 25 মিনিট একটু জোরে হাঁটলে। তো যেতে যেতে আপনার যদি বিকেলবেলা হাঁটেন বেশ ভালো লাগবে, দু সাইডে সুন্দর সুন্দর বিল্ডিং, সুন্দর সুন্দর মার্কেট, এগুলো ভালোই লাগবে। রাস্তার অপোজিটে দেখছেন ঢাকার চাকা, গুলশান চাকা বাসগুলো দাঁড়িয়ে আছে। আমি তো প্রায় গুলশান দুইয়ের কাছাকাছি এসে পৌঁছে গেছি। সামনে গুলশান দুই, এটাকে বলে গুলশান নিউ নর্থ সার্কেল দুই। এখানেও অনেক অফিস বিল্ডিং রয়েছে। গুলশান দুই থেকে যে রাস্তাটা বনানী পর্যন্ত গেল, বনানী বাস রুটের নাম হচ্ছে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ।
দূরত্ব 2 কিলোমিটার থেকে একটু কম। গুলশান দুই এলে একটা গোল সার্কেল দেখতে পাবেন, এজন্য নাম দেওয়া হয়েছে গুলশান নিউ নর্থ সার্কেল, সার্কেল দুই। পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন চারিদিকে, আমি একটু ঘুরিয়ে দেখাবো। এটা গোল মতো একটা জায়গা রয়েছে, গোল চক্র, এটাই গুলশান দুই। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আশা করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু হলেও হেল্প করবেন, আর কমেন্ট করবেন কোনো তথ্যের জন্য, লাইক করবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটা। তো বন্ধুরা, দেখা হবে নতুন একটা ভিডিওতে, কথা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।